তেঁতুলিয়ার দর্জিপাড়ার বাসিন্দা চা চাষি মুক্তা বেগম। তার পারিবারিক জমিতে ধান কিংবা গম কিছুই চাষ করা যেত না। একটি সমবায়ের সাহায্যে সেখানে চায়ের চাষ শুরু করেন তিনি। প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে শুরু করলেও প্রথম তিন বছরে তিনি কোনো সফলতা পাননি। কেননা কেমন করে চা চাষ করতে হয় কিংবা চায়ের পাতা তুলতে হয় সে বিষয়ে তার তেমন কোনো জ্ঞান ছিল না। এরপরে সার, মশার ওষুধ, কীটনাশক কেমন করে ছিটাতে হয় সেটাতে তার কোনো ধারণা ছিল না। পরে সে এইসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আবার চা চাষ শুরু করলেন। বর্তমানে 9 বছর ধরে সফলভাবে চায়ের চাষ করছেন মুক্তা বেগম। এই সফলতা পাল্টে দিয়েছে তার জীবন। চা চাষের আইডিয়া বাড়িতে ছনের ঘরের জায়গায় পাকা ঘর তুলেছেন। তার আইডিয়া গড়ে তুলেছেন গরুর খামার। তার স্বামী আগে ধান চালের ব্যবসা করতেন, এখন চায়ের জমি ও গরুর খামার দেখাশোনা করেই চলে তাদের সংসার। আগের চেয়ে এখন অনেক ভালো আছেন মুক্তা বেগম। যে জমিতে কোনো আবাদ হতো না সেখানে তার নিজের শ্রম ও ইচ্ছাশক্তি দিয়েই সেই জমিকেই পরিণত করেছেন তার ভাগ্যের চাকা ঘোরানোর অন্যতম হাতিয়ার হিসেবে।